হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে দুটো কুর্তি। তো কুর্তি দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, তো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তার আগে দেখো, আমার কুচকুচো না, আমি যখনই ক্যামেরা অন করি তখনই সে আমার দিকে তাকিয়ে দেয়, কখন সে ক্যামেরাতে আসবে। তো এরকম সবসময় করে থাকে, ঠিক আছে? তো দেখতেই পেলে তোমরা, চলো এটাকে প্যাকেজিং খুলে দেখাচ্ছি, ঠিক আছে? তো দুটো নিয়েছি, তো চলো প্রথমে একটা খুলছি। তো কেটে নিই, আর কোন দিকে কাটবো ভাবতেই পারছি না কেটে নিচ্ছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখন ফ্লিপকার্টের প্যাকেটগুলো চেঞ্জ করে দিয়েছে না, আগে এরকম অন্যপাশে ছিল, এখন দেখো একটা সেরকম দিকে আরেক পাশ অন্যরকম দিয়েছে। চলো প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এরকম প্রিন্টেড কুর্তি সকলেই নিচ্ছে, তো আমারও ভালো লেগেছে, তো আমি ভাবলাম চলো আমি একটা নিয়ে নিই। তো এইভাবে দুটো নিলাম, আর দুটো নিলাম ভালো লাগলো, তাই ভিডিও করতে জানো অনেক পোশাকের দরকার হয়েছে। আমি প্যাকেটটা খুব ভালো হয়েছে দেখাচ্ছি, কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? ভেবেছিলাম তো হয়তো লাইট কালার আসবে, তো এখন দেখছি ভালো ডিপ কালার এসেছে। তো দেখি না কেমন হয়েছে, দেখে তো খুব সুন্দরই লাগছে, আর এগুলো ছোটো ছোটো প্রিন্ট করা খুবই ভালো লাগছে, তাই না? দেখতে কিন্তু খুব হ্যাপি এসছে, আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো এই যে দেখে নিলে একটা, চলো লেন্থটা অনেকটাই কমছে, তাই না? চলো এরপর পরেরটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখে নাও, এটা ছিল মেরুন কালার, এটা হচ্ছে ভায়োলেট কালার, কালারটা খুব সুন্দর এসে দেখিনি আমি এর আগে। আর খুলি না জায়গাতে প্রথম খুলছি, এসে হলো দু তিন দিন ছিলো, তো খোলা হয়নি, ভাবলাম যে তোমাদেরকে দেখাবো। তা 11:30, ঠিক আছে চলো দেখে নাও কালারটা। তো তুই কিন্তু দারুণ এসছে, তাই না? এর আগে আমি মিশো থেকে জিনিস অর্ডার করতাম, তো মিশোর জিনিস মাঝে ভালোই এসেছিলো, তারপর থেকে দেখলাম এই প্রোডাক্ট ভালো আসে না, তো তারপর থেকে অর্ডার করলাম ফ্লিপকার্টে। তো দুটো কুর্তি অর্ডার করেছি, দুটো কিন্তু দারুণ এসেছে। এটা হচ্ছে আমব্রেলা কার্ডিং বলে, তো দেখো দুপাশে আবার কাটাও রয়েছে এটা, এরকম ও একই ডিজাইন আছে। দুটোর মধ্যে কোনটা সবথেকে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, আমার কাছে তো দুটোই ভালো লাগছে, দারুণ কিন্তু লাগছে না? তোমাদেরকে পরে দেখাচ্ছি, দেখো এটাও, এটা তো দেখলেই আবারও এটা ওপরে দিয়ে দিচ্ছি, দেখবে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। দুটোই কিন্তু দারুণ লাগছে আমার কাছে, তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে, কোনটা সবথেকে বেস্ট, কোন কালারটা বলো তো, দেখতে খুব সুন্দর লাগছে। তো আজকে তো এরকম ওপরে দিয়ে দেখাচ্ছি, তো এরপরে আবার ভিডিও তো করবো, তখন তো দেখতে হবে। আর বা মানে পরে জিনিস পরিনি তার আগে খুব খুশি খুশি লাগছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু ক্লোথও দারুণ। অনেক সময় আসছে না ক্লোথটা খুব পাতলা আসে, খারাপ আসে, তো এই দুটো কিন্তু দুটোই এসছে, কালার দুটো দারুণ দেখতে এসছে, আর ক্লোথটাও দারুণ এসছে, আর অসাধারণ। হ্যালো গাইস, দেখে নিলে তোমার আমার কুর্তি কালেকশন। তো ভালো থেকো সবাই, আমার ভিডিওকে লাইক করুন, বাই বাই।